তাহলে এখন থাকবে মেক্সিকো সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়াচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় তারকা তানজিন তিশা। ওয়েল বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো লেটস মুভ অন দা মেইন ভিডিও। ছোট পর্দার বর্তমান সময় জনপ্রিয় তারকা তানজিন তিশা, যদিও শোবিজ জগতে তার পথ চলা শুরু হয় মডেলিং এর মাধ্যমে, মূলত এরপর মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছে তাকে, আর মিউজিক ভিডিওতে পারফর্ম করার মাধ্যমে দর্শকদের নজরে আসেন বর্তমান সময় জনপ্রিয় এই নায়িকা। ঠিক এরপর ছোট পর্দায় ডাক পান তিনি, মূলত এরপর বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি তার ভক্তদের, যার ফলে অতি অল্প সময় দর্শক সমালোচকদের মাঝে জনপ্রিয়তা লাভ করেন। অন্যদিকে প্রতিটি তারকার মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সর্বদাই সক্রিয় দেখা যায় জনপ্রিয় এই তারকাকে, কেননা সেখানে তিনি তার নিত্যদিনের আপডেট শেয়ার করে থাকেন তিনি তার ভক্তদের সাথে, পাশাপাশি ছবিও পোস্ট করেন তিনি। মূলত সেই ধারাবাহিকতায় সম্প্রতি বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন এই নায়িকা। মূলত তার শেয়ারকৃত ছবিগুলো মেক্সিকোর সমুদ্র তীরবর্তী শহর ক্যানকায়ের সৈকতে তোলা। এদিকে এই ছবির ক্যাপশনে এই নায়িকা লিখেছেন, হেই মাই লাভ। যদিও পোস্টটির মন্তব্য বক্সে নেটিজেনদের নানা রকম প্রশ্ন দেখা যায়, তাছাড়া অনেকের মনেই প্রশ্ন সেখানে কার সঙ্গে গিয়েছেন এই তারকা, কেউ আবার করেছেন ভালোবাসার মন্তব্য। অন্যদিকে অবশ্য কার সঙ্গে মেক্সিকো সমুদ্র সৈকতে গিয়েছেন ছোট পর্দার এই নায়িকা সে বিষয়টি জানা যায়নি। তাছাড়া শুটিং এর প্রয়োজন নাকি শুধুমাত্র অবসর সময় কাটাতে সেখানে গিয়েছেন তিনি, সে বিষয়েও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে চলিত বছরে আনন্দের পাশাপাশি বেদনাতেও কাটিয়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী, কেননা চলিত বছর বাবাকে হারিয়েছেন তিনি। মূলত এরপর গুঞ্জন শোনা যায় সিনেমাতে আসছেন অভিনেত্রী তানজিন তিশা, তবে সে খবরের সত্যতা পাওয়া যায়নি। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন মেক্সিকোর সমুদ্রতে উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী তানজিন তিশা। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।